নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বৃহত্তর তারাপুরে মদের রমরমা, শীত ঘুমে পুলিশ আবগারি কর্তা। কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট, জল গড়ালো থানা। বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠাতা দিবস রবিবার সমাপ্তি। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বৃহত্তর তারাপুরের একাধিক এলাকায় হোটেলের আড়ালে অবৈধ মদ বিক্রি চলছে, তা সত্ত্বেও পুলিশ ও আবগারি বিভাগের ভূমিকা হতাশাজনক। প্রজাতন্ত্র দিবসে রাজ্যজুড়ে ড্রাই ডে জারি থাকার পরও এদিন একাধিক ডেরা থেকে অবাধে মদ বিক্রি হয়। ইদানিং ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনার হার বাড়বাড়ন্তের পেছনে ওইসব অবৈধ ডেরাগুলোর দিকে অভিযোগের আঙুল উঠে ভিন্ন মহলে। তা সত্ত্বেও বেপরোয়া সক্রিয় অবৈধ মদ ও মাদক কারবারীরা। আবগারি মন্ত্রী নিজ জেলার প্রধান শহরে সক্রিয় অবৈধ মদের ডেরা উৎখাতে আবগারি বিভাগ কেন সক্রিয় নয়, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন খেলাধুলোর আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে দড়ি টানাটানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম ধ্বনিতে, এতে অপর পক্ষ খেপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ চালায়। জনৈক এনসিসি ক্যাডেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন সোনাই থানার পুলিশ আধিকারিকরা। পরে তিনি কলেজের ভেতর বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি দিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার, তারপর তাকে মারধর করেন কারে থাকা তিন ব্যক্তি। এ নিয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আশু সমাধানের জন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি কামনা করা হয়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলবো যে জনতা কলেজের যে বিষয় হয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয় সেদিকে যেন নজর দেন, কারণ জনতা কলেজের বিষয় সেটা তো শেষ হয়েছে, ছাত্রদের মধ্যে হয়েছে, কিন্তু বাইরে আউট স্টুডেন্ট আর জনতা কলেজের স্টুডেন্টকে মেরেছে, সেটা আমার মনে হয় প্রিন্সিপালের হস্তক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন আছে, এটা আমি মনে করছি। কিন্তু যেহেতু আমি বজরং দলের, সেই হিসাবে একটাই কথা বলবো, এখানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে কথা হয়েছে। যখন সনাতন ধর্মের লোক জন্ম হয় তখন জয় শ্রীরাম বলে, মৃত্যুর সময় জয় শ্রীরাম বলে। জয় শ্রীরামের সঙ্গে সনাতন ধর্মের আত্মার সম্পর্ক হয়েছে, যেহেতু এখানে খেলাধুলা হয়েছে, বিজয়ী হয়েছে এক টিম। আমাদের বিজয় মন্ত্র আছে, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, সেই বিজয় মন্ত্র আছে। যখনই কোনো কিছুতে বিজয় হয় তখন সেই জয় শ্রীরাম ধ্বনি আসে। তাহলে এখানে কারোর বিরুদ্ধে কখনো জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় না। তাহলে কাবুগঞ্জের কে বাপন লস্কর নাকি তার ছেলে কিভাবে গুন্ডাগিরি করে এসে তাকে মারলো? আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, যদি কাবুগঞ্জের কে এ ধরনের কোন নিরীহ স্টুডেন্টের উপর আর জয় শ্রীরামের নাম নিয়ে যদি অ্যাটাক করতে আসে তাহলে সেটা কিন্তু কখনো ছাড়া যাবে না। আমি প্রিন্সিপাল মহোদয়, উনি যেহেতু কলেজের বিষয়টা দেখেন, এবং বাইরে থেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এবং যেহেতু আমরা ধলাই থানায় ওরা এফআইআর করেছে, আমি ধলাইর ওসি মনোজ বড়ুয়া মহাশয়কে অনুরোধ করব, অতিসত্বর সেই গুন্ডা যে কাবুগঞ্জে আছে সেই গুন্ডাকে যাতে অতিসত্বর আর জেলের ভিতরে ঢুকান। গুচ্ছ কর্মসূচির মাধ্যমে বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। রবিবার দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘটবে। শনিবার এ নিয়ে কথা বলতে গিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সভাপতি এস ম্যানেজার সিনহা ও প্রধান শিক্ষিকা এম গুণবতী সিনহা জানান, 1960 সালে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার শিক্ষার পরিবেশ উন্নতি হয়। এই স্কুলের অনেক পড়ুয়া নিজ নিজ ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তারা জানান, সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার শিক্ষকদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি লালবাবু সিনহা, বীরেন্দ্র কুমার সিনহা সহ বিশিষ্টজনেরা। এই আমাদের 64তম বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠা দিবসটা কার্টেন প্রোগ্রাম দ্বারা শুরু হয়। আজকে 27
জানুয়ারি এবং আগামীকাল 28শে জানুয়ারি শেষ হবে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের কার্যক্রম। আমরা আজকে ছাত্রছাত্রী বনতারাপুর হাইস্কুলের ছাত্রছাত্রী বনতারাপুর মানে যতটা বনতারাপুর স্কুলে বনতারাপুর গ্রামে যতটা স্কুল এলপি স্কুল এমই স্কুল এবং হায়ার সেকেন্ডারি সবে এখানে উপস্থিত হইয়া তাদেরকে লইয়া একটা আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আর রিসাইটেশন কম্পিটিশনও আছে আর কুইজ কম্পিটিশনও আছে বিভিন্ন কার্যক্রমে আজকের মূল ইয়েটা আর আগামীকালকে মূল পর্বটা আগামীকালকে আমাদের এখানে উপস্থিত থাকবেন সুনায়ের বর্তমান বিধায়ক করিমুদ্দিন বরভুইয়া মহাশয় এবং আমাদের গ্রাম থেকে আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র যারা ঊর্ধ্ব সরকারি পদে আসীন তাদেরকে এখানে আমরা অভ্যর্থনা এবং সম্মানিত। জেলা সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের সহযোগিতায় ও এক্স সার্ভিসম্যান সোনাই ইউনিটের ব্যবস্থাপনায় শুক্রবার 75তম প্রজাতন্ত্র দিবসে সোনাই কালীবাড়ি রোডে এক্স সার্ভিসম্যান র্যালি অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সৈনিক ওয়েলফেয়ার আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল কুঞ্জুলাল সিংহ। তিনি দীর্ঘ বক্তব্যে পেনশনধারী সৈনিকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার তথ্য তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন অভিরাম সিংহ। এছাড়া বক্তব্য রাখেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এইচ মোহনবাবু সিংহ। পেনশনধারী সৈনিকদের সুযোগ সুবিধা আদায় এক সার্ভিসম্যান শাখা গঠন করায় এ অঞ্চলের সেনা কর্মীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের রেজিস্ট্রেশন ও অস্থায়ী কার্যালয়ের ব্যবস্থার সুপারিশ করেছেন। মেজর মণিধন সিংহ বলেন, সংগঠনের মাধ্যমে পেনশনধারী সৈনিকদের মধ্যে যোগাযোগ রক্ষায় একতার বন্ধন সুদৃঢ় হবে, নিজেদের সুযোগ সুবিধা আদায়ের পথও প্রশস্ত হবে। বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন প্রজাতন্ত্র দিবসে প্রাককালে বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভায় সোনাই পৌরসভার চেয়ারম্যান শিরুরানী দাস, ওয়ার্ড কমিশনার দীপকুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কয়েকজন অসুস্থ বীর জওয়ানদের উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সোনাই ইউনিটের সভাপতি বাবুরেন সিংহ ও সম্পাদক কে এইচ বুদ্ধ সিংহ সহ সোনাই এলাকার শতাধিক অবসরপ্রাপ্ত সেনা জওয়ান হাজির ছিলেন। आप अपना अपना पासवर्ड को चेंज कर सकते हैं, लेकिन बाद में बोला है कि जरूरत नहीं है, क्योंकि अभी वो उन्होंने कुछ और लॉकिंग सिस्टम लगा दिया, अभी हैक नहीं कर सकता। फिर भी मतलब आपका सेफ्टी रीजन से किसी को बताना नहीं। अभी आते हैं आपका बाकी वेलफेयर जो आसाम गवर्नमेंट या केंद्रीय सैनिक बोर्ड जो भारत सरकार हम सबके लिए मीन्स एक्स सर्विसमैन विडोज और डिपेंडेंस को देते हैं टाइम टू टाइम। सबसे पहले है डॉटर्स मैरिज ग्रांट, बेटियों का शादी के लिए जो केंद्रीय सैनिक बोर्ड से 50,000 बेटी का शादी में दो बेटी के लिए दो डॉटर्स के लिए मिलता है। इनका नाम पब्लिश होना चाहिए और ये मिलेगा अप टू हवलदार एंड इक्विवेलेंट रैंक। ये थोड़ा सा दिक्कत है क्योंकि इसमें क्योंकि एक केंद्रीय सैनिक बोर्ड का रूलिंग है तो उसमें हम अभी फिलहाल कुछ नहीं कर सकता। तो इसमें हवलदार एंड इक्विवेलेंट रैंक तक के लिए दो डॉटर्स मैरिज के लिए 50,000 रुपीज मिलेगा और 180 डेज के अंदर जो मैरिज सर्टिफिकेट है, ये मैरिज सर्टिफिकेट नॉर्मल जो जीपी लेवल से जो इशू करता है वो नहीं चलेगा, ये वहाँ पे जो रजिस्ट्रार ऑफ मैरिज है सिलचर में वहाँ से इशू जो करता है जो फोटोग्राफ वाला तो उसी को ही सबमिट करना है, बाकी सारे डॉक्यूमेंट्स के साथ है। রাতের অন্ধকারে পাথারকান্দি কেন্দ্রের কাঁঠালতলি এলাকার একটি মাদ্রাসা সহ লাগোয়া এক দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ডে এলাকার জনমনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের রাতে একদল চোর প্রথমে একটি দোকানে হাত সাফাইয়ের পর লাগোয়া মাদ্রাসায় থাকা দানবাক্স ভেঙ্গিয়ে প্রণামী টাকা লুটে নিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে তদন্তে নামে স্থানীয় পুলিশ। জানা গেছে, শুক্রবার গভীর রাতে কাঁঠালতলি এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাছিমুল উলুম মাদ্রাসার সংলগ্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলাম উদ্দিনের দোকানে হানা দেয় চোরের দল। তারা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা নগদ লক্ষাধিক টাকা লুটে নিয়ে যায়। পরে এই দলটি মাদ্রাসায় চুরি করে। শনিবার সকালে অকুস্থলে ভিড় জমান স্থানীয়রা। এতে অনেকে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা কিছুদিন পূর্বে কাঁঠালতলিতে হিট অ্যান্ড রানের বিরুদ্ধে ডাকা এক হরতালে
পুলিশ পাবলিক লঙ্কাকাণ্ডে গত 21 দিন ধরে বৃহত্তর এলাকায় 144 ধারা জারি রয়েছে। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, রাতভর চলছে পুলিশ টহল। হীন পরিস্থিতিতে সংঘটিত চুরিকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এদিকে এ কাণ্ডে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভার অনুষ্ঠিত হয় 25 জানুয়ারি গান্ধীভবনে। এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসমূলে যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় দুপুর 3টা থেকে। সংগঠনগুলির শাখা কমিটির পক্ষ থেকে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যা 6টায় এআইডিওয়াই ওর জেলার কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক পরিতোষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন এআইএমএসএস এর জেলা কমিটির সদস্য সম্পাদে এবং বক্তব্য রাখেন এআইডিএসও এর সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য। তিনি নেতাজির জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে তার আত্মবলিদান আজও ছাত্র যুবকদের কাছে প্রেরণাস্বরূপ। ছাত্র অবস্থা থেকে তিনি আপোষহীন পথে সংগ্রাম চালিয়ে গেছেন, কোনো বাধা বিপত্তির সামনে মাথা নত করেননি। অথচ আজ দেশের স্বাধীনতা আন্দোলনের মনীষীদের চিন্তার বিপরীতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে যাতে নবপ্রজন্মকে পঙ্গু করে দেওয়া যায়। এর জন্য দায়ী সেই সময় ব্রিটিশের শাসন এবং শোষণ, সেই ব্রিটিশের শাসন শোষণ থেকে দেশটাকে মুক্ত করতে হবে। এই যে ঘটনাগুলো, এই যে বিষয়গুলো যে তুমি দেখছেন, প্রত্যক্ষ করছেন, মানুষের যন্ত্রণা, মানুষের যে মানুষ যে কিভাবে সেই সময় ইংরেজ আমলে মানে কি অত্যাচারের মধ্যে ছিল, এই সমস্ত ঘটনা সুভাষ বসুর মনকে নাড়িয়ে দিচ্ছে। উনি সমস্ত এবং একে পরে ভারতবর্ষে সেই সময় একটি সাংঘাতিক যুগ চলছে, যে সময়টাকে আমরা বলছি অগ্নিযুগ। সেই কথাগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তোমাদের বুঝতে হবে। আজকে কিন্তু সেই কথাগুলো জানানো হচ্ছে না, সেই কথাগুলোকে কিন্তু বলা হচ্ছে না। সেই অনেক দিনের পুরানা পৌরাণিক গল্পকে সামনে আনা হচ্ছে, কিন্তু আজকে 100 বছর আগে, 70-75 বছর আগে এই ভারতবর্ষের মাটিতে যে ছাত্র যুবকরা জীবন মৃত্যু পায়ের ভিক্ষ করে যে প্রাণ ত্যাগ করে গেল, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সামনে আনা হচ্ছে না। পাঠ্যপুস্তক আমি শুরুতেই বলেছি, আমাদের কোথাও নেই, পাঠ্যপুস্তকেও নেই, কোথাও কোনো আলোচনাতে নেই, শুধু জন্মদিন মৃত্যুদিনের দিন এদেরকে সম্মান জানিয়ে গলায় শুধু একটি মাল্যদান করা হচ্ছে। প্রস্তুতি ছিল বেশ আগ থেকে, সাজিয়ে তোলা হয়েছিল মার্কস পাবলিক স্কুল। পড়ুয়াদের উৎসাহ, বিশাল আয়োজন, আমন্ত্রিত অতিথি হিসেবে উচ্চস্তরের ব্যক্তিত্বদের উপস্থিতি, সবকিছু ছিল বেশ নজরকাড়া। সচরাচর এমন দৃশ্য খুবই কম চোখে পড়ে। স্কুল কর্তৃপক্ষ ও স্টাফদের একটাই উদ্দেশ্য ছিল, বেশ ঐতিহাসিকভাবে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা। উল্লেখ্য, শুক্রবার বেশ সাড়ম্বরে সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার সোনাইরোডের উত্তর কৃষ্ণপুরে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান মার্কস পাবলিক স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। দুপর্বে ছিল অনুষ্ঠান। সকালে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এতে ছিল বিশেষ চমক। এরপর দ্বিতীয় পর্বে সন্ধ্যা 5:30 থেকে শুরু হয় এক ঐতিহাসিক অনুষ্ঠান। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবার নজর কেড়েছে, উপস্থিতির হার ছিল বেশ নজরকাড়া। উল্লেখ্য, মার্কস পাবলিক স্কুল যথেষ্ট সুনাম অর্জন করে চলছে, বেশ অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ ছাড়া চলছে পাঠদান। এদিন পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ নজরকাড়া, যার অধিকাংশই ছিল দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য। এছাড়াও নাটক দেখিয়ে উপস্থিত সবার নজর কাড়তে সক্ষম হন পড়ুয়ারা। এতে উপস্থিত সবাই বেশ আনন্দ উপভোগ করেন এবং ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রাত 10:30। আপনারা জানেন আমি অনেকগুলো পয়েন্ট ছিল, লেট পয়েন্ট আসলে আমি যাচ্ছি না, আসলে আমার মাইক্রোফোন দিচ্ছি, তো আপনারা জানেন আমার ফোন নোটিফিকেশন
পূর্ব সোনাইর গাঙ্গুলির মরহুম মৌলানা শাহ সুফি হাসান আলী সাহেবের বার্ষিক উরুস মাহফিলের কাজ শুরু হয়েছে। শুক্রবার রোজা সংলগ্ন মাঠে জুম্মার নামাজের পর প্যান্ডেলের কাজের শিলান্যাস করা হয়। আগামী 6 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সমস্ত রাতব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। উরুস কমিটির সম্পাদক হাফিজ আব্দুল হক ও কোষাধ্যক্ষ আলহাজ জাইনুল হক বরভুইয়া জানান, আছরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, এশার পর মিলাদ, এরপর সারা রাত ওয়াজ ও নসিহতের উপর আলোচনা করবেন বিশিষ্ট উলামায়ে কেরাম। উরুস মাহফিলে সবার সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তারা। বাৎসরিক উরুস 69তম আমরা করতে যাচ্ছি। গত কয়েক বছর আমরা রাত্রি করতে পারিনি, যেহেতু লকডাউন ছিল। লকডাউনের পরে 1-2 বছর আমরা দিনের বেলা করেছিলাম। এবারে আমরা প্রত্যেক মানুষের যে আমরা সাধারণ সভা হয়েছিল যে রাত্রে মহফিলটি করার জন্য, প্রায় 30-40 হাজার মানুষ এখানে জমায়েত হন। আমি অত্র এলাকার প্রত্যেককে এই উরুস মহফিলে উপস্থিত হয়ে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমি বলছি। এবং আমাদের এই উরুসে বিভিন্ন জায়গা থেকে বরাক উপত্যকা সহ বহির্বরাক থেকে এখানে এসে উপস্থিত হন সাহেবের যারা অনুগামী আছেন, প্রত্যেককে আমরা খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছি, হালকা করেছে। ওনারা এসে থাকবেন এবং দেশ বিদেশের আমরা উলামায়ে কেরামগণকে দাওয়াত করছি, সমস্ত রাত্রিব্যাপী বয়ান রাখবেন, ফিরমা সাহেবগণ এসে উপস্থিত হবেন। সবার দোয়া নেওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি এবছর যাতে আপনারা উপস্থিত হন। দেশের 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার শিলচর রাধামাধব কলেজ চত্বরে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীবৃন্দ সহ কলেজ পড়ুয়ারা। এদিন অধ্যক্ষ রাহুল চক্রবর্তী নিজ বক্তব্যে বলেন, প্রজাতন্ত্র দিবস সমস্ত ভারতবাসীর কাছে একটা জাতীয় উৎসব। তিনি বলেন, একটি দেশের সুনাগরিক হতে গেলে আমাদের কিছু অনুশাসন মানতে হয় এবং আমরা সেভাবে এগিয়ে যেতে পারি। আমাদের কলেজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তিনি বলেন, দেশে আজকাল বড় ধরনের পরিবর্তন এসেছে এবং আমিও এটা বিশ্বাস করি। রাহুলবাবু বলেন, আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি, আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে গর্ব করে বলছি ভারত, কেননা এটাই আমাদের পরিচয়। তিনি বলেন, ইংরেজি ভাষারও প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে ভারতীয় স্বীকৃত ভাষা, যেগুলি আমাদের আত্মপরিচয়। ডক্টর রাহুল চক্রবর্তী আরও বলেন, ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে, আমরা লিড করছি সারা পৃথিবীতে, যা আমরা গর্বের সাথে বলতে পারি। বিশ্বাস করি আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি, আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে আমরা বলছি ভারত, গর্ব সহকারে বলছি ভারত। কেন? দিস ইজ আওয়ার আইডেন্টিটি। ইংরেজি আমাদের ভাষা, প্রয়োজনীয় ভাষা, ইংরেজির দরকার রয়েছে, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা, ভারতীয় যে স্বীকৃতি, যে স্বীকৃত যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমাদের আত্মপরিচয়। ফলে আজকে আমরা দেশের ক্ষেত্রে তো বটেই, আমরা কলেজের ক্ষেত্রেও, আমাদের কলেজের গণ্ডির মধ্যেও আমরা সবার সঙ্গে মিলে চলব। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা জীবনে চলতে গেলে সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা আমাদের মধ্যে যদি অনুশীলন থাকে, আমাদের মধ্যে যদি প্রকৃত অর্থে ধর্ম বলতে ডিসিপ্লিন ধর্মের কথা বলছি, সেটা যদি থাকে, তাহলে কোনো সমস্যাই, কোনো সংকটই কিন্তু আমাদের বাধা হতে পারে না। এবং সেটা প্রতিপদে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে, আমরা লিড করছি সারা পৃথিবীতে, গর্বের সঙ্গে আমরা কথা বলতে পারি। কাজে আমাদের রাধা মাধব কলেজও লিড করার মতন যোগ্যতা রাখে আগামী দিনে অনেক ধরনের।
রেশন কার্ড না দেওয়ার প্রতিবাদে শনিবার শৈতবন্ধ জিপি কার্যালয়ে প্রতিবাদে সরব হন সুবিধা প্রাপকরা। শৈতবন্ধ জিপির সদস্য শহীদুল আলম লস্কর অভিযোগ করে বলেন, শৈতবন্ধ প্রথম ও দ্বিতীয় খণ্ডে রেশন কার্ডে সুবিধা প্রাপকদের রেশন কার্ড দেওয়া হয়নি। রেশন কার্ড জিপি সভানেত্রী এবং সচিব কব্জা করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কার্ডের লিস্টটা কই তাই কই এটা আমি পাইছি না আমি হলো 69টা না 29টা কইলা কার্ড যাই হোক তাই জটাবো কটা দেখাইছই দেখাইয়া মানে কইরা ও আমার কাছে লিস্টটা আছে এখন আমরা ডিজি কার্ডের খবর আমি কইতাম পারি না কারণ আমরা প্রশ্ন হইল গিয়া যে ডিপি যদি 10টা কার্ড ইস্যু হয় কমপ্লিট ডিপি অফিসের লিস্টটা তো পাইতাম আমরা যেহেতু ডিজি অফিস মানে সরকারের মানে অর্ডার অনুসারে ডিজি অফিসের চারটা গাইলে আছে যে কোন বেনিফিসিয়ারি কার্ডের তার নাম আছে খান নাই সব কিছু পাওয়া যার আজকে আমরা শৈতবন্ধ জিপি দিয়ে আমরা বেনিফিসিয়ারি কার্ড পান না আমি বললাম যে পিআরআই মেম্বার আমার খালি মানে ফোন করিয়া বিশেষ করে মানে নানান যন্ত্রণা দিতে হয়েছে যার কারণে আইতে আইয়া আমার নাম শহীদুল আলম লস্কর আমার মানে মিজাজ হইলা গিয়া পিআরআই মেম্বার ইরফান বেগম তাকাদার শৈতবন্ধ জিপির ফার্স্ট নম্বর গ্রুপের মানে গ্রুপ মেম্বারের প্রতিনিধি আমি মানে এখন আমরা ওই জিনিসটাও চাই আমরা এডিসি স্যারের কাছেও ফোন মারছি আলগাপুর বিডিও স্যারের কাছেও ফোন মারছি সাপ্লাইকেও ফোন মারছি যে আমরা শৈতবন্ধ পার্ট ওয়ান এবং টু লিস্টটা আইতো আইয়া বেনিফিসিয়ারি তার মানে কার্ডটা সঠিকভাবে পাইতো ওটার লাগিয়া এখনো পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইছি না যার কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা শিলচর ডিএস এর ফুটবল মরশুমে এবার শুরু হতে চলছে সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল। আগামী 29 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। মোট 4টি দলকে নিয়ে আয়োজিত হচ্ছে আসর। শনিবার বিকেলে শিলচর ডিএস এর তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কর্মকর্তারা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি হচ্ছে পিডব্লিউডি মেকানিকের ক্লাব, শিবদুর্গা ক্লাব, হলিক্রস এইচ এস স্কুল এবং মুনলাইট ক্লাব জানান উদ্যোক্তারা। সোমবার উদ্বোধনী ম্যাচে পিডব্লিউডি মেকানিকের ক্লাব মুখোমুখি হবে মুনলাইট ক্লাবের বিরুদ্ধে। 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসরের চ্যাম্পিয়ন দল লাভ করবে ট্রফি সহ 10,000 টাকা প্রাইজ মানি। রানার্স দলটি লাভ করবে 5,000 টাকা সহ ট্রফি। এছাড়াও বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিঙ্ক ওম্যান, টপ স্কোরার, বেস্ট ফরওয়ার্ড, বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইত্যাদি পুরস্কার। এগুলোতে পুরস্কার বাবদ প্রাইজ মানি 1,000 টাকা সহ ট্রফি থাকবে। খেলা শুরু হবে বেলা 2টায়। সংস্থা সভাপতি সুব্রত দত্ত খেলাধুলায় মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন। যার জন্য এরকম একটা প্রতিযোগিতা যেটা দিয়ে মহিলাদের খেলাধুলাতে আরও আগ্রহী করে তোলা যায়, সেই প্রাইজ মানিও রয়েছে, সবগুলো অ্যাট্রাকশনের সব কিছুই ইন্ধন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আমরা অনেক দিন থেকে, আমি অনেক জায়গায় গেছি, কালাইনে গেছি, বিয়েতে গেছি, যেখানেই উদারবন্ধে গেছি, আমি সেখানে মিটিংয়ে বলেছি যে আমরা মহিলাদের দল চাই, আপনারা এগিয়ে আসুন 11টা প্লেয়ার নিয়ে। আমরা মহিলাদের এই টুর্নামেন্টটা আরও বৃহত্তর পরিসরে 8-10টা টিম হলেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও এখন আমরা 4টা টিম করতে পেরেছি। অবশ্য একটা কারণ অনেক জায়গায় বলা হচ্ছে যে খেল মহারণের জন্য সব খেলোয়াড়রা ব্যস্ত রয়েছে, যার জন্য এই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করতে পারছে না। সে যাই হোক, আমি চাইব যে আগামী দিনে মহিলাদের নিয়ে আরও বেশি উৎসাহ থাকবে যেন থাকে যেন, এবং আমরা জেলা ক্রীড়া সংস্থা যেন মহিলাদের জন্য একটা লিগ শুরু করতে পারি, ফুটবল লিগ। আমি অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রেও বলবো, ক্রিকেট লিগ, আমি ক্রিকেট আমাদের একাডেমি রয়েছে এদেরকেও বলেছি যে আপনারা মহিলাদেরকে কী করে অ্যাট্রাক্ট করে আনা যায় সেই ব্যবস্থাটা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বৃহত্তর তারাপুরে মদের রমরমা, শীত ঘুমে পুলিশ আবগারি কর্তারা। কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট, জল গড়ালো থানা।
বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠাতা দিবস রবিবার সমাপ্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।